গুড ইভিনিং এভরিওয়ান, ভাবিস ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি কল্যাণী ফুচকা পাড়ায়। তো ফুচকা পাড়ার স্পেশালিটিটা কি, সেখানে 10 টাকায় 12টা ফুচকা পাওয়া যায়। এত আনন্দের ফুচকা আজকালকার দিনে কি কোথাও পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায় কল্যাণীর ফুচকা পাড়ায়। তো সেখানেই আজকে যাব। তো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। ফ্রেন্ডস, আমরা ফুচকা পাড়াতে চলে এসেছি। ফুচকা পাড়ার স্পেশালিটিটা কি এবার থেকে শুরু হচ্ছে, চলো তোমাদের দেখ। এই যে দেখো, এখানে সব বাড়িতে বাড়িতে ফুচকা তৈরি হয়। এই যে দেখো, এই যে ফুচকা সব বাড়িতে বাড়িতে তৈরি হয় প্যাকেট প্যাকেট করে। এখন সন্ধে হয়ে গেছে, তাই বিক্রি করতে বসে গেছে সামনে আরো। চলো আমরা ফুচকা পাড়ায় যাই। আমাদের কল্যাণী রথতলায় রয়েছে দক্ষিণেশ্বরের আদলে একটা মন্দির, যেখানে আজকে আমি আর ভাবি ঘুরতে চলে এসেছি। তো চলো তোমাদেরকেও দেখাই। এই যে মন্দিরটা দেখেছো, পুরো দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের মতন দেখতে। তো চলো ভেতরে যাওয়া যাক। পুরো ফুচকা পাড়াটায় চলে এসেছি। চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই এটাকে ফুচকা পাড়া কেন বলে, আর এখানে এত কম দামে কেন ফুচকা পাওয়া যায়। প্রত্যেকটা বাড়ির দোকান, এই দেখো দেখেছ, এরা নিজেরা বানায়, রোদে শুকায়, তারপর ফুচকা বিক্রি করে। এই জন্যই এত কম টাকায় এত বেশি ফুচকা দিতে পারে, 10 টাকায় 12টা। ভাবা যায় প্রত্যেকটা বাড়ি। এটা কল্যাণীর রথতলায়। এই যে আর একটা দেখেছো, এরকম পরপর প্রচুর রয়েছে। যতটা পারবো ততটা সম্ভব তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই দেখো আর একটা দেখেছো, ফুচকা বাড়ি, কি সুন্দর বাড়ি। তাতে ফুচকা বানায় এবং নিজেরা বিক্রি করে। এখন সন্ধে হয়ে গেছে তো, তাই সব দোকান খুলেও গেছে। দিনের বেলাও এখানে ফুচকা পাওয়া যায়। এই দেখো কত ফুচকা দেখেছো, মাসি ফুচকা বিক্রি করছে। এই যে আর একটা, ও বাবা কত কত, গুনে শেষ করা যাবে না এত বাড়িতে ফুচকা দেখেছো, পরপর দোকান একদম। তো এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা যারা এই ফুচকা পাড়ায় এখনো আসোনি, কল্যাণীর আশেপাশে থাকো, তারা কিন্তু খুব তাড়াতাড়ি ফুচকা পাড়ায় চলে এসো, কি না কম টাকায় অনেক বেশি ফুচকা খাওয়ার জন্য। কারণ আমরা মেয়েরা তো ফুচকা প্রেমী, ছেলেরাও আজকাল ফুচকা প্রেমী হয়ে যাচ্ছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত।